কি নামে ডাকবো তোমায়, কি করে বাঁধবো খোপায় আকাশ তারার ফুল, কি করে বুঝবো তোমায়, কি করে ভাঙবে তোমার পাহাড় সমান ফুল। তোমার জন্য দিনে শেষে জোনাক নিরাপত্তা, তোমার জন্য নগর বুকে বাঁচে অস্থিরতা, তোমার জন্য দিনে রাতে বাঁচে বুকে প্রেম, আর বলছো তুমি মিষ্টি সুরে। জায়গা দেখলেন, সুন্দর মেয়ে দেখলেন না? মেয়ে দেখার তো সুযোগ পাই নাই, তার আগে তো সাপ আছে না, সাপ আইসা আমারে চুবক দিছে। না সাত আরেকজন ফ্রেন্ড ছিল তো। আর কে বলো তো? দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড উনার। তোর কি ইচ্ছা করতেছে জানোস? কি কালা পট্টি বানা তোর কান্দিরা বড় করে বানাই? কি কেমনে বুঝি শখ বলছে? শখ হইছে এলাকার মধ্যে এক নম্বর ফাপড় বাজ। তুই ওর কথা কেন বিশ্বাস করছিস? তোর লগে জিলুর রিলেশন, তুই দেখছস নিজের চোখেও ঘুরছে একজন ফাপড় মলার। এটা বিশ্বাস করে বলি, কত টাকা খাইছস তুই জিলুর কাছ থেকে? আমারে খুশিতে নাস্তি ইচ্ছা করতেছে। আজে আমার ময়না, আমার সামনে এসে কামাল ভাইয়ের সম্পর্কে বাজে কথা বলবি? হেভি জলে না? জল আর কিছু নয় তো, সে একটা ভালো মানুষ, তার সম্পর্কে তো এরকম কথা বলতেছিস কেন? কামালের লেগে দেখছি কিন্তু সব মেয়েরা পাগল। এখন তো হাতি ঝিল চিনো না তুমি। তুমি কি মনে করছো আমার কানে কোনো খবর আসবে না? আমার নেটওয়ার্ক কত স্ট্রং তুমি জানো? আমার কানে সব খবর আসে। তুমি হাতে ঝিলে যে একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছো এটা তুমি খবর পাইনি মনে করছো? আমি হাতে দিল কি তুই মন্নান নিয়ে, আমি মেয়ের নিয়ে কোথায় গেলাম হাতে দিল? মন্নান নিয়ে ঘুরতে গেছো তুমি, সব জায়গায় তোমার স্বার্থের জন্য মন্নানকে ইউজ করো। তুমি হাতে ঝিলে একটা মেয়েকে নিয়ে পুরো হাতে ঝিল ঘুরে বেড়াচ্ছো, এই খবর আমার কানে আসছে, এবং যে আমাকে এই কথা বলছে সে কখনো মিথ্যা বলবে না। না 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 না, এনি শুনো, কোনো একটা ভুল হচ্ছে, তুমি ভুল করতে তো। কোথাও ভুল হচ্ছে? তোমাকে কেউ বিভ্রান্ত করতে, আমি কোনো মেয়ে নিয়ে হাতে দিল দাই নেই। তুমি গেছো গেছো গেছো, আমি 100% শিওর তুমি ওই মেয়ে নিয়ে হাতে ঝিলে ঘুরতে গেছো, নাহলে মানুষ এমনি এমনি তোমার আমার নামে প্যাঁচ লাগাবে? তোমার আল্লাহর দোহাই লাগে, বিথাত কল, আমি কোনো মেয়ে নিয়ে হাতে দিলে দায় নেই। আমাকে এই সমস্ত মিথ্যা অজুহাত দেখে কোনো লাভ নাই। শুনো, তোমার আর আমার ভালো সম্পর্ক কেউ থদ্দ করতে পারতে না, নানান দূরে নানান কথা লাগাতে। তুমি সেই কথা শুনে যদি সিদ্ধান্ত নাও তাহলে খুবই আত্মঘাতী হবে ব্যাপারটা। তার মানে বলতে চাও আমার বন্ধুরা চায় না তোমার সাথে আমার সম্পর্ক থাকুক, আমার বন্ধুরা প্যাঁচ লাগায়? ব্যাপারটা তো তাই হচ্ছে, দুইটা কথাই মিথ্যা, দুইটা ঘটনাই মিথ্যা, তাহলে আমি কি বলবো? ঝর্ণার ঘটনা আমি বিশ্বাস করলাম না, কিন্তু হাতে ঝিলের ঘটনা আমি জানি, আমাকে যে বলছো সে মিথ্যা বলবে না। তুমি এতদিন সম্পর্কের পর তুমি যদি মিথ্যাটা এইটুকু করো। আমারও তো কথা, তোমার সাথে এতদিন সম্পর্ক রাখার পর তুমি এইভাবে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারলা, এই জন্য তো আমাকে জানালে তুমি হাতে ঝিল যাচ্ছ। এটা মিথ্যা ক্লিয়ার হওয়া দরকার, এইভাবে এতগুলো হয় না। এতদিন তুমি তিনি আমারে, আমি তিনি তোমারে, একজন এসে কিন্তু বললো আর হুট করে তুমি লেগে গেলা, এটা তো হইতে পারে না তাই না? তুমি তো আমাকে জিজ্ঞেস করবো সত্য মিথ্যা কি। চলো না, ঠিক না তো এটা। হ্যালো ভাই, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? একটু ঝামেলা তো হয়ে গেছে কামাল ভাই, নাকি তাকলি ভাইতে মন্নন কইল ভাই? মান্নান যেভাবে কইল এভাবে তো ফাপল মনে হলো না, মনে তো হলো থত্ত ভাই। ভাই তাহলে কি করবো এখন ভাই? ভিতরে একটু মনে রাখেন, মন্নান আমার সামনে যেভাবে বললো আমাকে তো অপমান লাগতে, বুঝছেন? ঠিক আছে ভাই, আমি আপনাদের দেখা করতেছি। তোর লেগে তো আমি এখানে দাঁড়ায় আছি, তুই কতক্ষণ লাগবো তোর? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। কি করতেছ
ভাই একটু ওয়েট করতেছে, আপনার এরকম অবস্থা কেন, আপাইতেছেন কি লাগে? এই যে একজন মানুষের সুখ আরেকজনের সহ্য করতে পারে না সেটা প্রমাণিত হইলো, বুঝছো? কেন কি যে ভাই? আমার কামাল ভাই তো চাকরি পেয়ে গেছে গা। কি কন চাকরি হয়েছে মিষ্টি কই? তার আগে শোনা, কামাল ভাই যে চাকরি পাইছে না এইটা গুলজার ভাই ভালো চেখে নাও নিতে পারে, এটা ঠিক আছে। তার সাথে কামাল ভাইয়ের একটা গন্ডগোল আছে, কিন্তু জিল্লু এটা কি কাম করলো, জিল্লুর কে এটা করা ঠিক হইলো? কেন কি হয়েছে জিল্লু ভাই, কি করছে আপনার লগে? আরে আমি এসে কইছি যে কামাল ভাই তো চাকরি পাইয়া গেছে, এইটা শুই না জিল্লু কি করছে আমার এনে দৌড়নে দিছে, একটা ইট মারছিল আমি ইট মারছি, পরে দৌড় দেয়া আমি আইসা পড়ছি। লাগে না তো আবার? না লাগে না, তারা গেম দূর দিছি। জিল্লু ভাই কোন লোক হইলো? জিল্লু ভাইয়ের মতন লোক আপনার বন্ধু কেমনে? এ তো একটা খারাপ লোক। এই তুমি মুখ সামলায় কথাবার্তা বলো, জিল্লু সম্পর্কে কোনো কিছু বলবা না, জিল্লু আমার বন্ধু, বন্ধু তোমার মধ্যে একটু গন্ডগোল হইতে পারে, ও আমার ইট মারছে আমি ওর ইট মারছি, শুধু হয়ে গেছে গা। দেখো এরপরে যদি কোনো কিছু কও তাহলে কিন্তু তোমার খবর আছে। আছে না, আমি তো ভালো মানুষ, সেই জন্য তোমার যেহেতু একটা শিখবার দিছি, তোমার মিষ্টি খাওনি, তুমি আমার সাথে দেখা করে ভাই। মিষ্টি পরে খাওয়ার থেকে এখন দিয়া যান টাকা পয়সা কিছু, মিষ্টি যা খাইল মনে। তোমার মাথায় তো বুদ্ধি আছে, আমি তোমার বুদ্ধিমান মনে করছিলাম না, ভালো কথা খাইছো, তোমার টাকা দিয়ে তুমি খাইও, এই যে 100 টাকা ভাই। ওই বড় বড় নোটটা দেন, 100 টাকা দিয়ে হয় ভাই? বন্ধু বান্ধব নিয়ে খাম। এই তোমার ভিতর থেকে তো এখনো লোভ যায় না, যাদের ভিতরে লোভ আছে তাদের আমি জীবনে টাকা পয়সা দেই না, সরি। আরে দুনিয়া লোভটা করলাম কে? সই সই গা কই তুই, লোভ করতে যে আজকে ধরা গেছি রে। আয় আয় কই তুই? আমি কার সাথে ঘোরাফেরা করি? কার সাথে চলাফেরা করস? ওই তো কামালের সাথে। তুমি ঠিক কথা কইছো, আমি এর আগে একজনের সাথে ঘোরাফেরা করতাম, কিন্তু নীতির কারণে আমার দল বদল করতেছে, নাহলে আমি যে ছেলে জীবনে দল বদল করতাম না। আরে কি করবার লাগছ বুঝায় কও। কামাল ভাই তো নাই এখন আর। কামাল ভাই? কামাল ভাই নাই, কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে? আব্বা তো ভালো কি কথাবার্তা কয় না তো, কামাল ভাইয়ের চাকরি হয়েছে। ও এটা তো খুশির কথা। এই যে সুখবর দেখি তো, এলাকার সবাই আমি মিষ্টি খাওয়াইতেছি, আর তোমারও প্রথম মিষ্টি খাওয়াইতেছি। মজা করে খাও। মজা আব্বা একটা সুবিধা আছে, তুমি কিন্তু যে কোনো সময় অসুস্থ হইতে পারো। আই কি করি এর মধ্যে, কি বিষয় অসুস্থ না আমার মারবার চাস তুই? কিছুই দেয় নাই, পোলাকের দিন বাপের মারতে পারে, কারণ এটা তো তোমার টাকা দিয়ে দিচ্ছে, আর তোমার টাকা তো ঘুষের টাকা দেখাইলে তো যে কই তুই আব্বা আমার ভুল হয়ে গেছে, কত মাফ করে দাও। তোমার আমি কইছি না যে তোমার সামনে আমি যখন আসবো আর কখনো এই কথা বলবো না, আমি প্রমিস করতেছি আব্বা। আর জীবনে কম নাই যে কানে ধরছি, তুমি দেখো আমি জীবনে আর এরকম করবো না। তুই আর কোনোদিন করবি না, আর রিকোয়েস্ট করবি না, প্রমিস করছস? প্রমিস আব্বা তবা করতেছি আব্বা, আর জীবনেও কইছি না যে তোমার কমো না, তুমি তো জানো আমি কোনো সময় মিথ্যা কথা কই না। তোরে তুমি সত্যি কথা বলবার শিখাইছি, তুই তো সত্যিই কইছস, আমি তো ঘুষি খাই। তোরা আজকে থেকে প্রমিস করলাম আমি আর জীবনেও ঘুষ খামো না। আব্বা তুমি সত্যি কথা কইছো যে তুমি ঘুষ খাবা না? তুমি যদি ঘুষ না খাও আব্বা এই পৃথিবীতে সবচেয়ে ঘুষ হবো আমি, কারণ যখন আমার রাস্তা ঘাটে লোকজনে কয়ে যে ঘুষ করে বলো আব্বা, তো আর আমার ভালো লাগে না আব্বা। তুমি যদি ঘুষ না খাও আব্বা আমি তোমার অনেক ভালোবাসবো আব্বা। খামো না বাবা, ঘুষ খামো না। আব্বা ঘুষ খাবা না বলছে,
আব্বা আমি যে কত খুশি হয়েছি তুমি চিন্তা করতে পারবে না। আব্বারে যে ঘুষেটে আর মিষ্টি খাওয়াইলাম, আব্বা যদি অসুস্থ হয় তাহলে তো আব্বারে হাসপাতালে আবার যা লাগবো, আব্বা কুলি করে লাগবো খারাপ। আল্লাহ পাকের কি মহিমা যে কামালের দুই চোখে সহ্য করতে পারি না, এই কামালের নাম কইলে এখন মনের মধ্যে দুনিয়ার শান্তি। হ্যাঁ আমার মনে হয় এখন দুনিয়ার সবচাইতে প্রিয় মানুষ হইতেছে আমার ছোট ভাই কামাল। কামালের সাথে কথা কইতেছিলাম বুঝছো, চিন্তা করে দেখো কয়দিন আগে যার লাগে আমার উঠতে বসতে ঝগড়াঝাটি, সে এখন আমার সবচাইতে বড় বন্ধু সবচাইতে প্রিয় ভাই। তুমি একা একাই ওরা গালাগালি করছো, ও কিন্তু তোমার কোনোদিন কিছু বলে নাই। গালাগালি তো দুঃখে পড়ে করছে, কও কোন বড় ভাই চায় যে তার ছোট ভাই বেকার থাকুক, কাজকর্ম না করে খালি ঘুরে বেড়াক। মানুষের ঘুরে বেড়ানোর একটা বেলা থাকে আবার কাজ করার একটা বেলা থাকে, ও ছোট মানুষ না, ও তো ঘুরবো ফিরবো সেই বেলায় তো ওর ছিল। দেখো আমি যদি ওরে গালি গালাজ না করতাম ঠেলা ঠেলি না করতাম ওই কিন্তু চাকরি করতো না, মনে করো আমার লগে জিদ করে ওই চাকরিটা করতেছে, এখন ওর কত শান্তি, ওরে আমার গালি দেবো এখন চান্স পেলে ফেরি সময় দিন। আমি সেইটাই দেখতে চাই, তুমি যখন কামালের গালাগালি করছো তুমি জানো কামালের যতটা কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে আমার। আমার কষ্ট হইতো না, অরে গাল দিয়ে আমি নিজে একলা একলা কত কাঁদছি তুমি জানো, কিন্তু চিন্তা করছি আমি কাঁদতাছি এটা যদি আর টের পাইতে দিই হয়তো আরও বিটলামি করবো, এলে করে টের পাইতে দিই নাই। আর একটা চিন্তা করছি বুঝছো, কি এইবার ওরে বিয়ে দেব। কেমনে মিললো? আমি তো তোমার সেই কথাই বলতে চাইতেছিলাম। এই যে তুমি আর ভালো চাও আমি আর ভালো চাই, এর লেগে দিয়ে দিয়ে মিলে গেছে সব চিন্তায় কামে কাজে মিল। কিন্তু মনে মনে একটা মেয়ে ঠিক করে ফেলাইছি। কারে? মালিক সেস্তার মেয়ে ঝর্ণা। ঝর্ণা একটু বেশি লাম্বা না বগার মতো, মনে হয় পুঁটি মাছ ধরনের লাগে। বাদ দাও তো এসব কথা বলবো না, হ্যার তো কামালও পছন্দ করে। আমার অত আমার একটু খাড়া খাড়ি হলে ভালো হতে হচ্ছে না, বেশি লম্বা। কি মিষ্টি হাসি কি মিষ্টি চেহারা, আসছিল তো ওই দিন বাসায়, তুমি আসছিলে না অফিসে ছিলে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভাল লাগে কামালের যদি ভাল লাগে সংসার করবো। হ্যাঁ হ্যাঁ আর ঝগড়া তো লাগে ম্যাঁ 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 লাগে ফোলা বানোর, কিন্তু ঝগড়া লাগে না। আমার লাগবো না, কামাল আমার আদরের না, কামালের বউ আমার আদরের। মাশাআল্লাহ তাহলে তো আমিও খুশি, কামাল বারান্দায় খাড়া আছে চলো। আমি তোমার কাছে সেই কথাই বলতে আসছি, কথায় কথায় ভুলে গেছি চলো। আরে বিয়ের কথার মজাই আলাদা বুঝছো না। কেন তোমার মনে নেই আজকে থেকে আমাদের গান শেখানোর কথা? ও হ্যাঁ আমি তো ভুলে গেছি, আচ্ছা আমি হারমোনিয়ামটা নিয়ে আসি। না 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 হারমোনিয়াম আনতে যেও না, আমার না ঠান্ডা লেগেছে খুব কাশি হয়েছে। চলো এইটাই আমি তোমাকে কইতে আসছিলাম যে আজকে থেকে গান শিখাইতে পারবো না, আমি সুস্থ হয়ে নেই তারপরে ধারাবাহিকভাবে আমরা আবার গান শেখানো শুরু করবো। আপনি গান পারেন তো ভাইয়া? আবার ভাইয়া? আচ্ছা বাদ দেন, মানে গান পারেন তো আপনি? এটা তুমি কি বললা কাজল? তোমার এটা আমি কইছি আমি গানে তালিম নেওয়ার লোক, আর তাছাড়া ছোটকালে গান গেয়ে আমি স্কুলে গোল্ড মেডেল পাইছি। আচ্ছা যখন একটু দাঁড়াও না, তোমার একটু মন খুলে দেখি। প্রতিদিনই তো দেখেন। দেখি তাও তো মন ভরে না, আজকে একটু একলা পাইছি একটু দেখতে দাও। গান শেখানোর কথা বলে গানও শেখান নাই? আহা গান তো আমি তোমারে শিখামই, তুমি ওইটা নিয়ে চিন্তা করো কেন, এখন একটু দেখতে দাও তোমারে। আমার যেতে হবে, তারা আছে, তাড়াতাড়ি বলেন তো কি বলবেন। বলি তো সারাদিন একটাই কথা, তোমার নাম কাজল, সকালে বিকালে শয়নে সপরে সারাক্ষণ খালি কাজল কাজল করি, তোমার নামই বলি বুঝছো, আর কিছু আসে না মুখে। তাই তো বলতে থাকেন, এখন তোমার সামনে তো বলতে লজ্জা লাগতেছে। এই না কি এটা খুলে দেখো। কাজল 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 কাজল, আপনি এগুলো নিজের হাতে লিখছেন? হ্যাঁ। কয় পৃষ্ঠা এখানে? এখানে 20 পাতা। 20 পাতা? ও বাবা। কাজল কাজল
আর কামাল ভাই তো ভালো বন্ধু, তাই না? ছিলাম, এখন আর নেই। এখন নাই কেন? তুমি কামালের চরিত্র সম্পর্কে জানো? ওর মতো একটা দুশ্চরিত্রবান মানুষ আমার বন্ধু হয় কি করে? এটা কি বলেন? আচ্ছা, তুমি কি এই কথা বলার জন্য আমাকে ডেকেছো? তা না, আমি চাই আপনি আর কামাল ভাই আগে যেমন বন্ধু ছিলেন আজীবন তেমনই থাকেন। সেটা সম্ভব না। কেন সম্ভব না? তুমি আমাকে যত পারো রিকোয়েস্ট করো, আমি সব রাখবো, বাট নট কামাল। আপনি আমার সব রিকোয়েস্ট রাখলেও এটাও রাখতে পারবেন, আপনাকে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো আমি কামালের সাথে আবার সম্পর্ক করবো, কিন্তু তুমি কামালের থেকে সাবধানে থাকবে, দূরে থাকবে। ঠিক আছে। আর কিছু লাগবে? না, কিছু লাগবে। তোমার জন্য দিনে রাতে বাড়ছে বুকে প্রেম, আর বলছো তুমি মিষ্টি সুরে। It's a game.